গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমি চতুর্থ শ্রেণীর ইতিহাসে দেশে দেশে সাম্রাজ্য পৃষ্ঠা 53 অনুশীলনের কিছু প্রশ্ন উত্তর আছে, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি, একটু ভালো করে দেখবে এবং এগুলো বাড়িতে কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে এবং পড়বে, ঠিক আছে? চলো তাহলে শুরু করছি। কি আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের পর প্রাচীনকালে গোষ্ঠীর প্রধানকে বলা হতো রাজা সেনাপতি, তাহলে কি হবে উত্তরটা? প্রাচীনকালে গোষ্ঠীর প্রধানকে কি বলা হতো? রাজা বলা হতো, তাই তো? তাহলে উত্তরটা আমাদের এখানে হয়ে যাবে রাজা, ঠিক আছে? কয়টা রাজাকে পরামর্শ দিত সমস্ত প্রজা মন্ত্রী পরিষদ, তাহলে রাজাকে পরামর্শ একমাত্র করা যেত মন্ত্রী পরিষদ দিত, তাহলে উত্তরটা হয়ে যাবে মন্ত্রী পরিষদ, তাই তো? তারপরে সৈন্যদের পরিচালনা করতেন মন্ত্রী পরিষদ সেনাপতি, তাহলে সৈন্যদের পরিচালনার দায়িত্ব কার উপরে থাকতো? সবসময় সেনাপতির উপরে থাকতো, তাই তো? তাহলে উত্তরটা হয়ে যাবে সেনাপতি। তারপরে হচ্ছে ভয়টা, অপরাধীদের বিচার করা হতো বিচারালয়ে বিদ্যালয়ে, তাহলে অপরাধীদের বিচার কোথায় হতো? বিচারালয়ে হতো, তাহলে উত্তরটা বিচারালয়ে। তারপরে হচ্ছে উভয়টা, যুদ্ধের সময় জমিদাররা রাজাকে সৈন্য সামন্ত দিয়ে সাহায্য করতেন করতেন না, তাহলে কি বলছে দেখো ভালো করে, কি করতো রাজাকে তারা সবসময় সাহায্য করত, তাহলে উত্তরটা হয়ে যাবে করতেন, তাই তো? মানে সাহায্য করতেন। দেখো আবার বলছি, প্রাচীনকালে গোষ্ঠীর প্রধানকে বলা হতো রাজা, রাজাকে পরামর্শ দিত মন্ত্রী পরিষদ, সৈন্যদের পরিচালনা করতেন সেনাপতি, অপরাধীদের বিচার করা হতো বিচারালয়ে, যুদ্ধের সময় জমিদাররা রাজাকে সৈন্য সামন্ত দিয়ে সাহায্য করতে, ঠিক আছে? এটা হচ্ছে একের দাগে কিছু কাজ। এরপরে এখনো কিছু কাজ আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে দেখবে। আচ্ছা এরপর দেখো দূরে থেকে কিছু প্রশ্ন উত্তর আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখবে। কি আছে দেখো, প্রাচীনকালে গোষ্ঠীর প্রধানকে কি বলা হতো? তাহলে উত্তরটা কি? প্রাচীনকালে গোষ্ঠীর প্রধানকে বলা হতো রাজা, তাই তো? তাহলে উত্তরটা হবে প্রাচীনকালে গোষ্ঠীর প্রধানকে রাজা বলা হতো, তাই তো? তারপরে হচ্ছে রাজাকে পরামর্শ দিত কারা, রাজাকে কারা পরামর্শ দিত মন্ত্রী পরিষদ দিত, তাহলে উত্তরটা রাজাকে পরামর্শ দিত মন্ত্রী পরিষদ, তাই তো? তাহলে উত্তরটা হচ্ছে মন্ত্রী পরিষদ। গায়কটা সৈন্যদেরকে পরিচালনা করতে, সৈন্যদের পরিচালনা করতেন সেনাপতি, তাহলে উত্তরটা হবে সৈন্যদের পরিচালনা করতেন সেনাপতি। তারপরে হচ্ছে ঘ, কে অপরাধীদের বিচার করে শাস্তির হুকুম দেন, কে অপরাধীদের বিচার করে শাস্তির হুকুম দেন? বিচারক বা বিচারপতি, তাহলে উত্তরটা হয়ে যাবে বিচারপতি। বিচারপতি অপরাধীদের বিচার করে শাস্তির হুকুম দেন। তারপরে চুম্ব, সাম্রাজ্যের প্রধানকে কি বলা হয়? সাম্রাজ্যের প্রধানকে বলা হয় সম্রাট, তাই তো? তাহলে উত্তরটা হয়ে যাবে সাম্রাজ্যের
প্রধান কে সম্রাট বলা হতো। ঠিক আছে, দেখো বলে দিচ্ছি, প্রাচীনকালে গোষ্ঠীর প্রধান কে কি বলা হতো? প্রাচীনকালে গোষ্ঠীর প্রধান কে রাজা বলা হতো। রাজাকে পরামর্শ দিত কারা? রাজাকে পরামর্শ দিত মন্ত্রী পরিষদ। সৈন্যদের কে পরিচালনা করতেন? সৈন্যদের পরিচালনা করতেন সেনাপতি। কে অপরাধীদের বিচার করে শাস্তির হুকুম দেন? বিচারপতি অপরাধীদের বিচার করে শাস্তির হুকুম দেন। সাম্রাজ্যের প্রধানকে কি বলা হতো? সাম্রাজ্যের প্রধানকে বলা হতো সম্রাট। ঠিক আছে, এই যা যা কাজগুলো তোমাদের